আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজবুলক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। অনেক সময় আমাদের কাছে রোগীরা আসেন, তারা রোগীর ইতিহাসটা কি করে বলবেন সেটা অনেক ক্ষেত্রে বুঝতে পারেন না। দেখা যায় উনি হয়তো পায়ুপথের কোনো সমস্যা নিয়ে আসছেন, কিন্তু চিকিৎসকের কাছে প্রথমেই এই সমস্যার কথাটা না বলে উনি হয়তো 20 বছর আগে তার কি সমস্যা ছিল, কি কি চিকিৎসা নিয়েছে, কিংবা তার অন্য কোনো চিকিৎসকের কাছে গিয়েছেন কিনা, বা প্রেসক্রিপশনগুলি আমাদের কাছে দেখিয়ে থাকেন। এতে করে দেখা যায় যে সে যে মূল সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছেন সেটা না বলে অন্য সমস্যার কথাই বেশি বলছেন। এই ক্ষেত্রে আমি সম্মানিত রোগীদের সচেতন করার জন্য বলবো, আপনি যে চিকিৎসকের কাছে যাবেন আপনার যে সমস্যাটা প্রধান অর্থাৎ সেই সমস্যাটার কথা তাকে বলবেন। চিকিৎসক আপনার কথাটা ধৈর্য সহকারে শুনবেন, প্রয়োজনে আপনাকে বিভিন্ন প্রশ্ন করে আপনার রোগটা নির্ণয় করে নেবেন। আপনার যদি কোনো স্থায়ী রোগ থাকে, যেমন ডায়াবেটিস, প্রেসার, কিংবা রক্তের বিভিন্ন রকম অসুখ, কিংবা পূর্ববর্তী সময়ে যদি কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে থাকেন, সেই কথাগুলিও চিকিৎসকের কাছে খুলে বলবেন। চিকিৎসক আপনার ইতিহাস শোনার পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু ফিজিক্যাল পরীক্ষা করবেন। আমরা যেমন পায়ুপথের কারো যদি সমস্যা থাকে, রোগের ইতিহাস শোনার পাশাপাশি পায়ুপথরা পরীক্ষা করে থাকি, যেটা চেম্বারেই করা হয়, যেটাকে আমরা বলে থাকি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এবং প্রোক্টোস্কোপি। এই পরীক্ষা করে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা রোগটা নির্ণয় করতে পারি। যদি এই পরীক্ষাগুলি এবং ইতিহাস শুনে নির্ণয় করা না যায়, সেই ক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি পরামর্শ দিয়ে থাকি, কিংবা তার শরীরে যদি অন্য কোনো অসুখ থাকে সেই অনুসারে বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে থাকি। এভাবেই আসলে একটা রোগ নির্ণয় করা যায়। কিন্তু আমাদের অনেক রোগীরা মনে করে থাকেন পূর্ববর্তী ইতিহাসগুলি আগে থেকে আমার শুরু করতে হবে, তারপর সেই কথাগুলি বলে 20 বছর আগের কথা, তারপর 10 বছর আগের কথা, তারপর বর্তমান কথাগুলি বললে হয়তো চিকিৎসকের বেশি সুবিধা হবে, রোগটা নির্ণয় সঠিক হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, এভাবে যদি কেউ রোগের ইতিহাস বলা শুরু করে, তাহলে দেখা যায় যে প্রধান কারণে সে ডাক্তারের কাছে এসেছে সেটি শেষ পর্যন্ত ভুলে যায়, বা সেটা সঠিকভাবে ডক্টরের কাছে উপস্থাপন করা হয় না। কাজেই আপনি যখন কোনো চিকিৎসকের চেম্বারে যাবেন, আপনি কি সমস্যা নিয়ে তার কাছে যাচ্ছেন, আমি বলবো সেই সমস্যাটা তাকে বলেন, এবং ওই সমস্যার সাথে যদি আপনার কোনো অন্যান্য সমস্যা থাকে সেই সমস্যার কথাগুলিও বলেন, এবং চিকিৎসকও যেন যথাযথভাবে তার সময় দিয়ে ধৈর্য সহকারে সমস্যাগুলি শুনেন এবং তাকে ফিজিক্যাল এক্সামিনেশন করেন এবং ক্ষেত্রবিশেষে পরীক্ষা করে রোগটা নির্ণয় করেন, তাহলেই কেবলমাত্র রোগ নির্ণয়টা সঠিক হবে। ধন্যবাদ।